দেখেন তো আপনার আমার জীবনের কত অন্যায়, কত পাপ, কত গুনাহের কাজ আমরা করছি দৈনন্দিন জীবনে। আল্লাহ কিন্তু গোপন রেখে দিচ্ছেন। আল্লাহ যদি এগুলো গোপন না রাখতেন, এই সমাজে আপনি আমি চলতে পারতাম না। আপনার আমার ছোট্ট একটা অপরাধ যদি কারো কাছে প্রকাশ হয়ে যায়, ওই সমাজে আপনি আমি আর মুখ দেখাতে পারি না, সমাজ ত্যাগ করে অন্য জায়গা চলে যায়। কয়েক মিনিটের ভিডিও রেকর্ড যদি ফাঁস হয়ে যায়, মানুষটা আর এই সমাজে থাকতে পারে না। তো আল্লাহর কাছে আপনার আমার প্রত্যেকটা পাপের ভিডিও আছে না নাই? দুনিয়াতে ভিডিও যেই ফাইলে রাখা হয়, এটা যে কোনো সময় ড্যামেজ হতে পারে। কম্পিউটারে রাখলে যদি ভাইরাস অ্যাটাক করে সব শেষ হয়ে যায়, মেমোরিতে রাখলে এটা নষ্ট হতে পারে, কিন্তু আমার আল্লাহর আদালতে প্রত্যেকের আমল নামা, ফামাই আমল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওমাই আমল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। প্রত্যেকের আমল যা যা করেছি ভালো মন্দ সবটুকুন একেবারে যাররা যাররা পরিমাণ আল্লাহর কাছে লেখা আছে। যার যতটুকুন তাকে ততটুকু দিবে, কাটবে না, কমাবে না। তাহলে আমরা আজকে দুনিয়াতে যা করছি, আমরা ভাবছি হয়তো আমি তো অপরাধ করছি, আমারটা কেউ দেখছে না। স্ত্রী জানে না স্বামীর অপরাধের খবর, স্বামী জানে না স্ত্রীর অপরাধের খবর, সন্তানরা জানে না মা বাবার অপরাধের খবর, মা বাবা জানে না সন্তানের অপরাধের খবর, ভাই বোন জানে না, কিন্তু পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি কে? আরেকটু জোরে বলুন, কে? এই জন্য প্রকৃত ইমানদার মুমেন হলো যার মধ্যে খৌফে আলাহি, আল্লাহর ভয় বিরাজমান থাকে। 24 ঘন্টা সে প্রত্যেকটা কদম দিতে 3 বার চিন্তা করে যে আমি যে কাজটা করছি এটা কতটুকু আমার দ্বারা হবে। এই জন্য আল্লাহর হক্কানি রব্বানি ওলি যারা, তাদেরকে আল্লাহ গুনাহের কাছ থেকে মাহফুজ রাখেন। আল আউলিয়া ও মাহফুজুন, আর সমস্ত নবী আলাইহি সালাতুসসালাম হলেন আল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কোনো দোষ নাই, ত্রুটি নাই। আর হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা, তাদেরকে গুনাহের কাছ থেকে আল্লাহ বাঁচাই কেন? তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা কদমটা দেওয়ার আগে 3 বার চিন্তা করে আমি কাজটা করব যে না জানে আমার আল্লাহ বেরাজ হয়ে যায় কিনা। বড় করে বলি সুবহানাল্লাহ। তো এই সমাজে আমরা যা দেখছি পেপার পত্রিকা টেলিভিশনের নিউজে, এই যে জানা বেবিচার বেড়ে যাচ্ছে, এটা কেয়ামতের আলামত। বলেন কিসের আলামত? আরেকটা হলো সুরবুল খমরি, মাদকদ্রব্য সেবন করা। এত পর্যাপ্ত পরিমাণের মাদকদ্রব্য সেবন আমাদের সমাজে এখন চলছে। রাষ্ট্র এত আইন করে, প্রশাসন এত কিছু করে, দমন করতে পারছে না। একদিক দিয়ে ধরে, আরেক দিক দিয়ে ছোটে, একদিক দিয়ে করে, আরেক দিক দিয়ে। এমন কোনো দিন নাই যে ইয়াবা পাচারের নিউজ আমাদের কাছে আসে না। কথা বলেন ঠিক না? তাহলে আমার ইসলাম যেটাকে হারাম করেছে, আমার শরীয়ত যেটাকে অ্যালাউ করে না, কোরআন যেটাকে নাপাকির সাথে তুলনা করছে, শয়তানের কাজ বলে আখ্যায়িত করছে, তা আমি মুসলমান হিসেবে যদি আমার অন্তরে আল্লাহর ভয় রাসূলের মহাব্বত থাকে, আমি কীভাবে মদ সেবন করব? কিভাবে আমি মদ সেবন করবো?